ছোটবেলা থেকেই আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকি যে পিরিয়ড, মাসিক বা শরীর খারাপ এই জিনিসটা লজ্জার বিষয়, লুকিয়ে রাখার বিষয়, এটা কারোর কাছে প্রকাশ করার বিষয় নয়। কিন্তু সেটা একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম। এখন আস্তে আস্তে সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষের মানসিকতাও পরিবর্তন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ইসএস ডায়েরির একটা নতুন পাতায়, একটা নতুন অধ্যায়ে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিয়র দিনের কাহিনী, মানে প্রিয়র দিনে আমি কীভাবে নিজের এনার্জিটাকে গেইন করে থাকি এবং কীভাবে নিজের এনার্জিটাকে মেনটেন করে থাকি। এত কাজ করি কিন্তু পিরিয়ডের সময় যে আমার মাসিকের যন্ত্রণা হয় না বা পিরিয়ড যে আমার হেভি ফ্লো হয় না, সে সমস্ত একবারই নয়। আমি সেই সমস্ত মেয়েদের দলে পড়ি যে আমার 7 ডেজ পিরিয়ড চলে, 4 ডেজের মধ্যে কমপ্লিট হয় না। আজকে আমার পিরিয়ডের 2nd ডে এবং হেভি ফ্লোর ডে। তো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি এবং কীভাবে আমি নিজেকে মেনটেন করছি, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিদিনের মতো আজকেও আমি ভোর 6টায় ঘুম থেকে উঠেছি এবং মেয়ের টিফিন রেডি করে দিয়েছি। দেখো, মেয়ে নিজে নিজেই টিফিন ভরে নিচ্ছে স্কুল যাওয়ার জন্য। এবং এরপরে আস্তে আস্তে নিজের প্রতিদিনে দৈনন্দিন জীবনের কাজগুলো একটা একটা করে স্টার্ট করব। মেয়েকে রেডি করব, মেয়েকে স্কুল বার করব, তারপরে ঘর পরিষ্কার করা, রান্না করা, একটা একটা করে সমস্ত কাজই চলতে থাকবে। এই সময়টা ন্যাচারালভাবেই সবারই মেজাজ একটু খিটখিটে হয়ে থাকে, মুড সুইং যেটাকে বলে। তার কারণ হচ্ছে শারীরিকভাবে যে অসুস্থতাটা রয়েছে সেটাকে ক্যারি করা, ছোটবেলা থেকে আমরা ক্যারি করেই যাচ্ছি একটা বয়সের পর থেকে, কিন্তু তবুও আমাদের মধ্যে সেই জিনিসটা থেকেই যায়। কারণ প্রত্যেকটা মাসের মধ্যে 7 ডেজ যদি এইভাবে শারীরিকভাবে অসুস্থতা ক্যারি করতে হয়, তো সেই সময়টা এই সমস্ত কিছু হয়েই থাকে, যে মুড সুইং হচ্ছে, আমার মেজাজটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে, আমার কোমরে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে। তো এই সমস্তগুলোকে আমি চেষ্টা করি যে এগুলোকে আমি নিজের মধ্যে হাবি না হতে দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি এগুলোকে ইগনোর করার, কারণ যদি আমি এগুলোকে ভাবি যে হ্যাঁ আমার শরীরটা কষ্ট লাগছে বা ভাল লাগছে না, আমার এরকম মনে হয় যে আমি এই যে বসলাম মনে হয় যেন বসেই থাকি, উঠবো না, চুপচাপ বসে থাকি। কিন্তু এটাকে আমি ভাবি, মনটাকে ইগনোর করে দেওয়ার চেষ্টা করি বা ভাবনা চিন্তাটাকে অন্যরকম করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যদি আমি যত ভাববো তত সেই জিনিসটা আমার উপর হাবি হয়ে যাবে, আর যত আমি ইগনোর করবো তত আমি কাজটাকে বেশি ভালোভাবে করতে পারবো এবং জিনিসটা আমার উপর কখনোই সেই হাবিটা হতে পারবে না। ছোটবেলা থেকে যেহেতু একটা বাউন্ডারির মধ্যে আমি বড় হয়েছি, তার জন্য ছোটবেলা থেকে কখনোই এই জিনিসটা নিয়ে ওপেন আপ যেহেতু ছিলাম না, কিন্তু তার জন্য এখন আমি পুরোপুরি ওপেন আপ না হলেও পুরোপুরি এটাকে একদম লুকোনো জিনিস সেটাও কিন্তু মনে করি না। যেমন আমি কোনো দোকানে যদি প্যাড কিনতে যাই, তাহলে কিন্তু আমি যে লুকিয়ে বা হেজিটেট হয়ে প্যাডটা কিনবো সেটা কখনোই করি না, একদম কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ডভাবেই প্যাড কিনতে পারবো। কিন্তু একবারে যে লোকের কাছে ওপেন আপ হবো সেটাও কিন্তু একদমই হতে পারি না। তো দুটোর মাঝখানে যে অবস্থানটা করে সেই সিচুয়েশনের মধ্যে থেকে আমি বিলং করি। তবে হ্যাঁ, আমাকে কোনোদিনই নিজের জন্য প্যাড কিনতে বা প্যাডের জন্য ভাবতে হয় না, কারণ আমি এদিক থেকে খুবই ব্লেসড যে আমার হাজবেন্ড কিন্তু মাস শুরু হওয়ার আগেই আমি যে প্যাডটা ইউজ করি সেটা কিনে এনে ঘরে একদম স্টোর করে দেয়। এই সময়টা আমি চেষ্টা করি একদমই হেলদি ফুড খেতে, মানে ফুডের মধ্যে একটু জাঙ্ক ফুড এই সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা করি না। মানে জাঙ্ক ফুড খাবো বা হেলা ফেলায় খাবার খাবো না, এই জিনিসটা কিন্তু ভাবি না। আগে একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে একটা ফল খাবো, থাক ফলটা একটা, আমি আবার একটা ফল খাবো, থাক এটা আমি এটার জন্য থাক, এরকম ভাবতাম। কিন্তু এখন আমি এটা ভাবি না যে ফল যখন রয়েছে, আর ফল যদি নাও থাকতো তাহলে আমি এটাই ভাবতাম যে আমার এটা প্রয়োজন, যদি আমি এখন নিজের খেয়ালটা না রাখি তাহলে বয়সকালে গিয়ে এর এফেক্টগুলো আমি দেখতে পাবো। যখন আমি কলেজে পড়তাম তখন আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা হতো, মানে ছোটবেলা থেকেই যখন থেকে পিরিয়ড হয়েছে তখন থেকেই আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা হতো। প্রথম 3 দিন বীভৎস হারে পেটে পেন হতো, এত পেন হতো যে গরম জলের হট ব্যাগ দিয়ে গরম জল খেয়েও কিন্তু কোনোভাবে সেটা আমার ক্লিয়ারেন্স হয়নি। তখন অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তার সবসময়ই বলেছিল যে বাচ্চা হওয়ার পর বা বিয়ে হওয়ার পর ঠিক হয়ে যাবে। তো বিয়ে হওয়ার পরও কিন্তু আমার পেটে যন্ত্রণা ঠিক হয়নি, পেটে যন্ত্রণাটা ঠিক হলেও বাচ্চা হওয়ার পর, কারণ
যাওয়ার পর যখন সার্জারিটা আমার হলো তখন জানতে পারলাম যে আমার ইউট্রাসে একটা মাংসপিণ্ডর মতো ছিল। তো সেটা কেটে বাদ দেওয়ার পর থেকে এখন কিন্তু আমার ফ্লোটা নর্মাল হয় আর তার জন্য আমার পেটে যন্ত্রণাটা একবারই হয় না। তখন আমি কিন্তু মেফট্রাল স্প্যাস নামে একটা ওষুধ ছিল, সেই ওষুধটা খেতাম, দুবেলা একটা করে ওষুধ খেতে হতো মেফট্রাল স্প্যাস, তাতে করে পেটে যন্ত্রণাটা আমার কম হতো। এখন আমার পেটে যন্ত্রণা হয় না ঠিক কথাই, কিন্তু শারীরিকভাবে একটা কষ্ট তো অবশ্যই হয়, কারণ পিরিয়ড আসার মোটামুটি 5 দিন আগে থাকতে আমরা জানতেই পেরে যাই শারীরিকভাবে যে আমার পিরিয়ড আসতে চলেছে। সেই যে শারীরিক অসুস্থতা, সেই যে একটা মেজাজ খিটখিটে ভাব, সেটাকে ওভারকাম করার জন্যে আমি চেষ্টা করি এই সমস্ত জিনে নিজের যে কাজকর্মগুলো সেগুলো একটু শর্টে করার। যেমন ধরো কোনো রান্নাবান্না করছি সেটা যতটা শর্টে করা যায় সেটা চেষ্টা করি, ঘরটার পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো যতটা শর্টে করা যায় চেষ্টা করি, আর চেষ্টা করি নিজেকে রেস্ট নিয়ে নিয়ে কাজ করার, মানে খানিকক্ষণ বসে তারপরে কাজ করার। একটা না হেভি যদি দাঁড়িয়ে কাজ করি সেটার এফেক্ট আমাকে অন্যদিকে সহ্য করতে হয়, তার জন্য আমি এগুলো কিন্তু একদমই খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি। এই সময়টা আমি সবসময় চেষ্টা করি যে গরম গরম খাওয়ার, যদি আমি খাবার খাই সেটাও গরম গরম খাই, সেটা ভাত হোক তরকারি হোক, বা যদি আমি ধরো জল খাচ্ছি সেটা কুসুম কুসুম গরম খাওয়ার, বা ধরো চা খাচ্ছি দুধ খাচ্ছি সমস্ত কিছু একটু কুসুম কুসুম গরম খাওয়ার চেষ্টা করি। কারণ গরম জিনিসটা খেলে ভেতরে যেগুলো আমাদের জমাট বাঁধা রক্ত আছে সেগুলো লিকুইড হয়ে বেরোতে সুবিধা হয় তার জন্যে। তবে এই যে পিরিয়ড হয়েছে আমার কষ্ট হচ্ছে তার জন্য আমি বসে থাকবো এই জিনিসটা কখনোই ভাবি না, কারণ যত আমি বসে থাকবো তত আমার শারীরিক অসুস্থতা আমার ওপর হাবি হতে থাকবে, তার জন্য আমি সবসময় কাজের মধ্যেই থাকি। তবে হ্যাঁ, যেটা বললাম রেস্ট নিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করি, তাতে করে আমার শারীরিকভাবে দুর্বলতাটাও কম হয় আর কাজের মধ্যে থাকলে যে শারীরিক মুভমেন্টটা হয় তাতে করে ফ্লোটাও ঠিকঠাক হয়। এই যে আমি চান করতে যাব, মোটামুটি কাজ সব কমপ্লিট, তো দেখো আমি স্টেফি শিকরের এই কটনি প্যাডটা ব্যবহার করি এবং এক্সট্রা লার্জ ডাস্টটাই ব্যবহার করি। এক্সট্রা লার্জটা বার ব্যবহার করলে তার কী হয় যে পেছন দিকের অংশটা থাকে সেটা একটু বেশি চওড়া থাকে এবং তাতে করে লিকেজ হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এবং কটনিটা ব্যবহার করলে অনেকটা কমফোর্টেবল ফিল হয়। আর একটা জিনিস মেনটেন করি আমি এই সময় কিন্তু, এই যে 4 দিন, এই 4 দিন কিন্তু মাথায় আমি একদমই চান করি না, একদম 4 দিন পেরিয়ে গেলে তারপরে মাথায় সাবান দিয়ে মাথা ধুই নি, মানে শ্যাম্পু করে মাথা ধুই নি, সাবান তো ইউজ করি না, কিন্তু এই সময়টা কিন্তু মাথায় আমি চান করি না, এরকম খোপা বেঁধে চান করে বেরিয়ে আসি। আর চান করার সময় সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভ্যাজিনাল এরিয়াটা ভালোভাবে ওয়াশ করা, তার জন্য আমি ভি ওয়াশ ইউজ করি। প্রথমে আমি কিন্তু এই সমস্ত কিছু ইউজ করতাম না, যখন আমার বাচ্চা হয় তখন আমাকে ডাক্তার রেকমেন্ড করেছিল এবং ডাক্তার ভালোভাবে বুঝিয়েছিল যে কী জন্যে কেন ভি ওয়াশ ইউজ করা উচিত। সেটা ভ্যাজিনাল ওয়াশ তুমি যে কোনো কিছু কোম্পানিরই ইউজ করতে পারো, আমি পার্সোনালি ভি ওয়াশটা ইউজ করি, ছোটো যেটা হয় সেটা ইউজ করি এবং সেটা আমার মোটামুটি 2 থেকে 3 মাস ভালোভাবে চলে যায়। এই সময় কাজ করার ফাঁকে ফাঁকে আমার নিজের যেটা ভালো লাগে সেই জিনিসটা খাওয়ার চেষ্টা করি, যেমন কাজ করার এতগুলো কাজ করব, ধরো ঘরটা ঝাঁট দিলাম এরপর ঘরটা মুছবো ব্যালকনি ধোয়া, তো আমি চেষ্টা করি এই মাঝখানে একটুখানি গ্লুকন্ডি করে খেয়ে নিলাম, তাতে করে আমার শরীরের এনার্জিটা বজায় থাকলো। অন্য দিন কিন্তু এই সমস্ত কিছু আমি করি না, একবারে টানা কাজ করে নিই, কিন্তু এই সমস্ত দিনে যেমন বললাম যে একটা কাজ করলাম ধরো ঘরটা ঝাঁট দিলাম তার মাঝখানে একটু রান্নাবান্না করছি, তো এই যে গ্লুকন্ডিটা নিয়ে আমি একটু বসবো, বসে একটু শান্তি করে গ্লুকন্ডিটা খাবো, তারপরে আবার কাজটা করব। মানে তাড়াহুড়োর কাজ আমি কখনোই করি না, একটুখানি বসে বসে রিল্যাক্স করে তারপরে কাজ করি। আর যে এই যে গ্লুকন্ডিটা খেলাম এর থেকে আমার যে এনার্জিটা গেইন হলো তাতে আমি আর একটা কাজটা ভালোভাবে করতে পারবো, কারণ কাজগুলো তো ওভারঅল সেই আমাকেই করতে হবে, আমার ঘর আমার সংসার আমার স্বামী আমার তো সমস্ত কিছু তো আমাকেই মেনটেন করতে হবে, তার জন্য নিজের খেয়াল রাখাটা অবশ্যই দরকার। কারণ সংসারে কেউ তোমাকে বলবে না যে তুমি খেয়েছো তুমি করেছো তুমি করো, এগুলো কেউ বলবে না, তোমার খেয়াল রাখো এগুলো কেউ বলবে না, নিজেরটা নিজেকেই দেখতে হবে। হ্যাঁ আমার বর বলে খেয়ে নাও বা করে নাও বলে, কিন্তু যে মুখের কাছে মায়া, মা যেমন করতো মুখের কাছে গরম জলটা করে এনে দিত বা গরম দুধটা করে এনে দিত, তো সেটা তো আর হয় না, তো সেটা নিজেকেই করে নিতে হয়। তার জন্য এই জিনিসটা যবে থেকে আমি বুঝেছি তখন তবে থেকে আমি নিজের খেয়ালটা নিজে ঠিকমতো করে রাখতে শিখে গেছি।
আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে না যে থাক আবার আমি খাবো জিনিসটা কমে যাবে, থাক আর আমি করব আমার জিনিসটা কমে যাবে, থাক এটা বড়ের জন্য তোলা, থাক থাক এটা বাচ্চার জন্য করে থাক। এই জিনিসগুলো আমিও আগে অনেক করেছি কিন্তু এখন আর করি না। এখন ভাবি যে ওর যতটা প্রয়োজন আমারও ঠিক ততটাই প্রয়োজন। এই জিনিসগুলো যারা করে থাকে তাদের সেগুলো বয়সকালে গিয়ে ভুগতে হয়, তখন বয়সকালে গিয়ে শারীরিকভাবে সেই এফেক্টগুলো তার মধ্যে প্রস্ফুটিত হয় বেশি করে। তার জন্য আমি চেষ্টা করি যে হ্যাঁ, যে আমার মেয়ে যদি ফল খাচ্ছে আমিও একটা ফল খাবো, তাতে করে আমার শরীরের মেনটেনটা থাকবে, আমার শরীরের এনার্জিটা গেন থাকবে এবং আমি তাতে করে নিজের কাজগুলোও ভালোভাবে করতে পারবো, নিজেরও খেয়াল রাখতে পারবো। এবং আমি যদি নিজের ভালোভাবে খেয়াল রাখি, নিজে যদি সুস্থ থাকি, তাহলে সবাই ভালো থাকবে, আমার পরিবারটাও ভালো থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু দিক থেকে আমি সত্যিই ব্লেসড। যেমন এই সময়টা আমার প্রচুর হাড়ে কোমরে পেন হয়, তার কারণ হচ্ছে যেহেতু প্যাড ইউজ করি সাইড ফিরেই শুয়ে থাকতে হয়, সোজাভাবে শুতে পারি না। এক্সট্রা লার্জ ইউজ করলেও সোজাভাবে শুলেও সেটা আমার লিকেজ হয়ে যায়, তার জন্য সাইড ফিরেই শুয়ে থাকতে হয়। তো সাইড ফিরে শুয়ে থাকার জন্যে আমার সমস্ত সময়টা কোমরে আর পায়ে প্রচণ্ড হাড়ে পেন হয়। তো এই সময়টা কিন্তু আমার হাজব্যান্ড আমার কোমর পা কিন্তু টিপে দেয়, এটা বলতে আমার এতটুকু লজ্জা লাগছে না, কারণ এতটাই কেয়ারিং আমার হাজব্যান্ড। এই সময়টা দেখো ডায়েটের মেনুতে আমি সবসময় মাছ বা ডিম বা চিকেন কিছু একটা রাখবার চেষ্টা করি, তার সাথে এই যে ডালটা রাখবার চেষ্টা করি। ডালটা সচরাচর আমরা খাই না দেখবে, কিন্তু পিরিয়ডের সময় আমি ডালটা অবশ্যই খাওয়ার চেষ্টা করি, সেটা যে কোনো ভেজিটেবল। যেমন পেঁপে ছিল, পেঁপে দিয়ে ডালটা করেছিলাম, একটা সবজির তরকারি করেছিলাম, মাছ ঝালটা করেছিলাম। তো এরকম ডায়েটটা মেনটেন করার চেষ্টা করি। আর হ্যাঁ, এই সময় তো আমাদের মা ঠাকুমারা আগে সমানেই বলতো যে টক না খেতে। এই ভিডিওটা আমার মেয়েটা করছে ওই জন্যে এতটা কাঁপছে। তো টক না খেতে বলতো, কারণ যে কাপড় আমরা আগে ইউজ করতাম, হ্যাঁ আমিও এককালে কাপড় ইউজ করেছি যখন খুব ছোট ছিলাম, তো তখন কাপড়ের দাগ উঠতে চাইতো না, তার জন্য বলতো। তো এখন সে সমস্ত কোনো প্রবলেম নেই, এখন তো প্যাড ইউজ করি, তার জন্য টকও আমি কিন্তু খাই, এটার কিন্তু কোনো এফেক্ট আমি কিছু বুঝতে পারিনি। এখন যেমন আমার মেয়েটা আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ্ছি বারান্দায় এবং একটু চলাচল করছি, যেমন তোমাদের বললাম, এই সময়টা আমি চেষ্টা করি নিজের খেয়ালটা একটু বেশি রাখার, যাতে করে আমার শরীরে সেই এনার্জিটা যাতে লস না হয়ে যায়। তবে হ্যাঁ, সংসার করতে করতে অনেক কিছুই হ্যাবিচুয়েট হয়ে গেছে, এই সমস্ত দিনগুলো আলাদা করে আর ভাবতে হয় না অন্য কিছু দিন বলে, কারণ এই সমস্ত দিনগুলো নর্মাল দিনের মধ্যেই সমস্ত কিছু করে থাকি। তবে হ্যাঁ, চেষ্টা করি এই সমস্ত দিনে নিজের খেয়ালটা একটু বেশি রাখার। আমি কোনো এক্সট্রা মেডিসিন নিই না এই সমস্ত দিনে, আমার কোনো এক্সট্রা মেডিসিনের প্রয়োজন হয় না। যেমন বললাম, পথ্যিটা যদি ঠিক হয়, ডায়েটটা যদি তোমার ঠিক হয়, তাহলে তোমার শারীরিক দিকের গঠন, শারীরিক এনার্জি কিন্তু সব সময় তুঙ্গে থাকবে, তার জন্য অন্য কোনো মেডিসিনের কিন্তু তোমার প্রয়োজন হবে না। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি রেগুলার 6-7 ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করি। আমার মধ্যেও একটা ভাবনা কাজ করতো যে প্যাডটা আমার ভেজে নি, অতটা ব্লাড আমার বেরোয়নি, তো প্যাডটা এখনও চলবে থাক, এরকম করে 24 hours 12 hours একটা প্যাডেই কাটিয়ে দিয়েছি একটা সময়। তারপরে যখন ডাক্তার দেখালাম বাচ্চা হওয়ার সময়, তখন আমার ডক্টর খুব ভালো ছিল, ভালোভাবে বুঝিয়ে বলেছিল 6 ঘন্টার বেশি যদি প্যাডটা পরে থাকি, তাতে করে আমি আমার সাশ্রয় করছি না, বরঞ্চ ফিউচারে সেটা আমি রোগটাকে কাছে ডেকে আনছি। তার জন্যে যদি আমি প্যাডটা 6 ঘন্টা অন্তর চেঞ্জ করি, সেটাই আমার এক প্রকার সাশ্রয় হবে। এই সমস্ত দিনে আমি বিকালের দিকে কোনো কাজ রাখার চেষ্টা করি না, সকালের দিকেই মোটামুটি রেস্ট নিয়ে নিয়ে সমস্ত কাজ সেরে নিই, যাতে বিকালটা পুরোটাই রেস্ট নিতে পারি। তো আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো।